কিভাবে এক সংখ্যার মধ্যে গুণ করতে হয় তা আমরা শিখে নিলাম। আমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যদি এরকম কোনো গুণ আসে তাহলে তুমি তোমরা বন্ধুরা এই নিয়মে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শর্টকাট ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশন। প্রথম ট্রিক্স হলো আমাদের ফার্স্ট ট্রিক্স, ট্রিক্স ওয়ান। দেখো আমরা দুই সংখ্যার গুণফল আলোচনা করবো। এর আগে আমরা গুণফল আলোচনা করেছিলাম, বাট আমাদের ভিডিওটা অত দেখতে সুন্দর হয়নি। সো দ্যাট এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবা, অনেকে বিভিন্ন রকমের কমেন্টস করছো, ইনশাআল্লাহ বুঝতে পারি না। দেখো এখানে আমার কিন্তু এক আর ছয়, তাহলে একক দশক। উপরে কিন্তু দুইটা অঙ্ক আছে, একটা একক একটা দশক, এই জন্য একটা একক একটা দশক, এই জন্য দুইটা ছোটা একক দশক। নিচেও কিন্তু একক দশক, এই জন্য নিচে দুটো কোটা। তাহলে আমার ফার্স্ট কাজটা করতে হবে কি, এক নম্বর কাজ হলো এককের সাথে এককে গুণ করতে হবে। তারপরে দেখো এককের সাথে এই ডটের সাথে আবার আমি আরেকটা ডট দিলাম, এককের সাথে দশককে গুণ করতে হবে, আবার দশকের সাথে এককে গুণ করতে হবে এবং গুণ করে যোগ করতে হবে। আবার এই লাস্টের আরেকটা আছে, সেটা হলো কি এই আবার তিনটা আবার উপরে একক দশক, দ্বিতীয় একক দশক, এটা কি করতে হবে, দশকের সাথে দশকে গুণ করতে হবে। তাহলে দেখো এই ট্রিক্সটা যদি আমি আরো সহজ করে দিই, তাহলে দেখো প্রথমে আমার এককের সাথে এককের গুণ, তারপরে হলো দশকের সাথে এককের গুণ, তুমি যদি এইভাবে মনে করো, তারপর আমার শতক এক দশকের সাথে দশকের গুণ। তাহলে আমরা এবার করি ছয় ছয় ৩৬, তাহলে এখানে আমার হবে ৬, ক্যারি হলো ৩, তারপর আমার হলো এককের সাথে দশকের, দশকের সাথে এককে, তাহলে ৬কে ৬, ৬কে ৬, তাহলে ছয় ছয় কত ১২, আর ৩ কত ১৫, ১৫র ৫ ৩৭ ১, ক্যারি ১, মানে হাতে ১, ১ ১ ১। দেখো এই এককের সাথে এককে খেয়াল করো, এককের সাথে এককে, দশকের সাথে এককে, দশকের সাথে এককে, তারপর যোগ, তারপর কিন্তু এককের সাথে এককে, তাহলে ১ ১ ১ আর হাতের ১ মিলে কত হলো ২। আবার এই ৯ সাথে ৮ ৯ ৭২, ৭২ থাকবে কত ২, হাতে ক্যারি হলো ৭। এবার আমার কি হবে দশকের সাথে এককের গুণ, এই দেখেন এই নিয়ম। দেখো আটকে আট আর নয়কে নয়, আট আর নয় যোগ করলে কত হয় ১৭, ১৭র সাথে আমার ৭ যোগ, ১৭ আর ৭ যোগ করলে ২৪ হয়। কিভাবে এক সংখ্যার মধ্যে গুণ, ২৪ আমাদের গুণ হলো ৪, আমাদের কত টুকুলের বার্ষিক ক্রিয়া প্রতি, এবার এরকম এক গুণ আছে তাহলে দশক দশক গুণ, আর এই নিয়মে তাহলে এক একে এক আর দুই যোগ করলে কত ৩। শেষ, এবার দেখো ছয়কে ছয়, এককে ঘরটা প্রথম ছয়কে ছয় ক্যারি নাই, তিনেকে তিন, পাঁচ ছয় ৩০, তাহলে তিনেকে তিন, পাঁচ ছয় ৩০, ৩০ আর তিন যোগ করলে কত হয় ৩৩, ৩৩ তিন হবে ক্যারি ৩, আর তিন পাঁচ ১৫, আর তিন যোগ করলে কত হয় ১৮। দেখো কি চমৎকারভাবে আমাদের যোগটা চলে আসলো এক লাইনের যোগ। এবং আমরা দেখাবো হলো ট্রিক্স ২, সেটা হলো দুই সংখ্যা গুণ। বন্ধুরা চলে আসলাম ট্রিক্স ২তে। দেখো ট্রিক্স টুতে এখানে কিছু তিনটা অংশ আছে, একক দশক শতক, নিচেও কিন্তু তিনটা একক দশক শতক। তাহলে আমরা কি করবো, শতকের শতকের তিন অঙ্কের বিশিষ্ট অঙ্কের গুণফল কিভাবে করবো সেই জিনিসটা। তাহলে আমরা প্রথমে এককের সাথে এককের গুণ, তারপর দশকের সাথে এককের, এখানে আমরা দশকের সাথে এককের গুণ, তারপর এখানে কি হবে শতকের সাথে এককের, শতকের সাথে এককের, এবং দশকের সাথে দশকের, তারপরে কি করতে হবে এটা যোগ করতে হবে, এটা কিন্তু যোগ করতে হবে, মাল্টিপ্লাই করার পর গুণ যোগ। এখানে কিন্তু আমরা শতক দশকের সাথে শতকের, দশকের সাথে শতকের গুণ করবো, গুণ করার পর যোগ করবো, এখানে আমরা লাস্টে এককের সাথে এককের গুণ করি, শতকের সাথে শতকের গুণ করবো। তাহলে বন্ধুরা সামারাইজ করে দিই শর্টকাট টেকনিকে, তুমি যদি ভুলে যাও এভাবে লিখবা, প্রথম এককের সাথে একক, দশকের সাথে কি এককের, তারপরে কি হবে এককের সাথে শতকের, একের সাথে শতকের, এককের সাথে শতকের, দশকের সাথে শতকের, এবং শতকের সাথে দশকের, আর হলো কি এককের সাথে এককের। হয় তুমি এটা মনে রাখবা কিংবা এটা, এবং এই মাঝখানে এই তিনটা যখন গুণ করবা, এগুলি গুণ করার পর যোগ করতে হবে। তাহলে আমরা শুরু করি বন্ধুরা, দেখ প্রথম এককে এক আর এক গুণ করলে এক একে এক, তাহলে আমার প্রথমটা এক গুণ। এবার আমি দশকের সাথে এক, আবার দশকের সাথে এককে, এক একে এক, এক একে যোগ করলে কত হয় ২, এই দেখো যোগ হল সেই যোগ। তারপর দেখো শতকের সাথে এককে, এক একে এক, শতকের সাথে এক একে এক, এক আর এক যোগ করলে ২, এক একে এক, আবার যোগ করলে ৩ হয়ে গেল।
তিনটায়। এবার দেখো শতকের সাথে দশকের, এক একে এক, এক একে এক, যোগ করলে কত হবে দুই, আর এক একে শতকের সাথে শতকের যখন যোগ করবো এক একে, তাহলে প্রথম অংশটা আমাদের কি যাবে। এবার দেখো দ্বিতীয় অংশটা, পাঁচ দুগুণে দশ, দশের শূন্য ক্যারি কত ওয়ান। এবার দেখো দুই একে দুই, শতকের দশকের সাথে এককে আবার শূন্য, পাঁচ শূন্য শূন্য, তাহলে দুই, আর হাতে এক কত হলো তিন, হাতে এখন নাই। এবার আমরা শতকের অংশে যাবো, শতকের সাথে এককে দুই দুগুণে চার, তিন পাঁচা পনেরো, পনেরো আর চার হলো উনিশ, হাতে নাই, এখান থেকে নয় ক্যারি ওয়ান, হাতে এক। আচ্ছা দেখো এই দেখো আবার দেখো তিন পাঁচা পনেরো, দুই দুগুণে চার, আর শূন্য একে শূন্য, তাহলে এটা তো শূন্য হয়ে গেলো, তাহলে চার আর পনেরো যোগ করলে উনিশ, হাতে রইলো এক। এবার দেখো দুইয়ের সাথে শূন্য শূন্য, তিন একে তিন, তাহলে তিন আর এক কত চার, এখানে হবে চার। এবার দেখো এককের সাথে শতকের সাথে শতকের তিন দুগুণে কত ছয়, এই যে ছয়। এবার দেখো লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানে আমি আবার বলি দেখো এককের সাথে এককের, দশকের সাথে এককের, শতকের সাথে এককের, শতকের সাথে এককের, এবং দশকের সাথে দশকের, তারপর যোগ করতে হয় একক, এই শতকের সাথে দশকের, শতকের সাথে দশকের যোগ করতে হয়, আর লাস্টে শতকের সাথে শতকের। আবার আমরা বলি শূন্যর সাথে তিন গুণ করবো শূন্য, দুইয়ের সাথে এক গুণ করবো, প্রথমে যে এই এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এই যে দুই নম্বরটা, এটা দেখো তিন দুগুণে ছয়, শূন্যকে শূন্য, তাহলে আমাদের এখানে কত নামবে ছয়, যোগ করবো আমরা শূন্যর সাথে ছয় যোগ করলে ছয় হবে। এবার আমরা কি করবো এইটার সাথে এটা চলে যাবো, দেখো পাঁচের সাথে তিন আর শূন্যর সাথে এইটা আর এই উপরে নিচে, তাহলে আমরা প্রথমে পাঁচের সাথে তিন, তিন পাঁচে পনেরো, ছয় শূন্য শূন্য, এখানে আর কিছু নাই, দুই একে দুই, পনেরো আর দুই যোগ করলে কত হলো সতেরো, সতেরো সাত ক্যারি কত ওয়ান। এবার আমরা চলে যাবো কোথায়, এবার আমরা চলে যাবো দশক শতকের ঘরে, দশক এবং শতক, দশকের সাথে শতকের, দশকের সাথে শতকের, এখানে চলে যাবো, তাহলে পাঁচেকে পাঁচ, ছয় দুগুণে বারো, বারো আর পাঁচ কত সতেরো, সতেরো আর এক কত আঠারো, আঠারো আর সাতেরো কত ক্যারি ওয়ান। এবার পাঁচ ছয় তিরিশ আর এক যোগ করলে কত হয় একত্রিশ, তাহলে আমাদের তিন অঙ্কের কীভাবে এক সংখ্যার মধ্যে গুণ করতে হয় তা আমরা শিখে নিলাম। আমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যদি এরকম কোনো গুণ আসে তাহলে তুমি তোমরা বন্ধুরা এই নিয়মে মাত্র দুই সেকেন্ডের মধ্যে অঙ্কটা করলে তুমি সবার আগে পাস করতে পারো, এবং সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।